السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريو بحيرامر عمر آبر وحندشام نفوزت هايچي ها سوم شنقران تواريك تيو بيبارنية إسلام وده سيامر غروت ووبستان এ সম্পর্কে আমরা বলতে গেলে প্রথমে বলতে হয় যে ইসলামের পাঁচটা যে রুকন আছে তার মধ্যে একটি বিশেষ রোকন হচ্ছে সৌম বা সিয়াম হ্যাঁ যেটা ছাড়া ইসলাম কখনো হ্যাঁ সঠিক অবস্থানে দাঁড়াতে পারে না

নির্ভরশীল করা হয়েছে হ্যাঁ এক নম্বর হচ্ছে যে ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদীয় সে সালাদম্বর এসে জাকাত দেওয়া নম্বর হজ করা এবং পঞ্চম নম্বর রমজানের রোজা রাখা সুতরাং এটি ইসলামের একটি রোকন বটে হ্যাঁ সুতরাং রোকনের গুরুত্ব অবশ্যই বেশি নতুবা ইসলাম নামক ঘরটি কখনো ঠিকবে না পাঁচটি স্তম্ভ তার প্রয়োজন হ্যাঁ এটা একটি স্তম্ভ দ্বিতীয় নম্বর হচ্ছে এটা সর্বশ্রেষ্ঠ এবাদতের মধ্যে একটি কারণ আল্লাহ যে সময় এটাকে নিজের জন্য স্পেশাল করে নিয়েছেন যেটার প্রতি আমরা ইতিপূর্ব ইঙ্গে দিয়েছিলাম যে হাদিসের মধ্যে এই কথা এসেছে সেটা হচ্ছে হজরত আবু হুরারদ হাদিস তিনি বলেন রসুল্লাহামে সাদ করেন যে ইয়ত্রুকু তো আহু ও বাহু ও শাহু মিন আজরি যেটা হাদিসি কুৎসির অংশ যে সেই ব্যক্তি হ্যাঁ যেই ব্যক্তি রোজা আছেন সেই ব্যক্তি আল্লাহ বলতেছেন সে তার খাওয়ার পান করা খাওয়া এবং তার হ্যাঁ আপনার যে যৌন উত্তেজনা সেটা নিবারণ করা সেটা বন্ধ করে দিয়েছে পরিত্যাগ করেছে একমাত্র আমার সন্তুষ্টি অর্জনের জন্য হ্যাঁ এবং এই কারণে আল্লাহ বলেছেন হ্যাঁ আসিয়াম আসে এই জন্য এই রোজাটা সে আমার জন্যই রেখেছে এই কারণে এটার প্রতিদান আমি নিজেই দেব এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ হাদিস দ্বিতীয় নম্বর হ্যাঁ যে ব্যাপারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আপনার রোজার মাধ্যমে যে কাজটুকু হয়ে থাকে এটার গুরুত্ব ইসলাম কতটুকু সেটা বোঝানোর জন্য বলা আছে যে আপনার রোজা একজন মানুষকে বাস্তব ফিল্ডে প্রশিক্ষণ দেয় যে কিভাবে নিজের হ্যাঁ আপনার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে তাকে আপনার সানিত করা যায় সেটাই শিক্ষা দেয় হম এবং রোজা পাশাপাশি শিক্ষা দেয় যে আপনার কতটুকু তা আপনার মধ্যে আছে সেটা এবং আপনার কষ্টকে সহ্য করার একটা বাস্তব প্রশিক্ষণ আছে সোম বা রোজা হুম এরকম ভাবে রোজার কিছু মানসিক রোগও রয়েছে মানসিক ফায়দা যেটাকে বলে সেটা হচ্ছে যে আপনার ধৈর্যের উপর প্রশিক্ষণ দেওয়া হয় রোজার মাধ্যমে এবং ধৈর্য ধারণকে শক্তিশালী করা হয় এই রোজার মাধ্যমে হ্যাঁ আরেকটি যেটা হ্যাঁ আপনার আমাদের জানতে হবে পাঁচ নম্বর যে লাভটা সেটা হচ্ছে আপনার সামাজিক সামাজিকতার সাথে সম্পর্ক যে রোজা রাখলে একজন জাতি যারা রোজা রাখার জাতি যেমন মুসলিম জাতি তাদের মধ্যে এই রোজা শিক্ষা দেয় আপনার হ্যাঁ নিয়ম শৃঙ্খলাকে এবং ঐক্যে থাকার ব্যাপারকে কারণ বিশ্ব মুসলমান একই সময়ের মধ্যে একই মাসে মজার রোজা রাখে এবং এরকমভাবে ইনসাফ ইনসাফকে ভালোবাসা সমতাকে ভালোবাসা কারণ সবাই যেন একইভাবে রোজা রাখে তখন একের প্রতি আরেকজনের সহানুভূতি সৃষ্টি হয় প্রত্যেকে আরেকজনের অবস্থাটা আঁচ করতে পারে সুতরাং এইগুলা বিশেষ একটি ব্যাপার নিয়মানুবর্তিতে সে শিখতে পারে ছয় নম্বর যে ব্যাপারটা রোজার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে রহমতের অভ্যাস দয়া করার অভ্যাস সৃষ্টি হয় এবং তার মধ্যে তার মাঝে আরেকজনকে দান করার হ্যাঁ যে আপনার মানসিকতা সেটাও সৃষ্টি হয় যেরকমভাবে সমাজকে আপনার এই রোজা হ্যাঁ অকল্যাণ থেকে রক্ষা করে ফাঁসাদ থেকে রক্ষা করে কারণ একজন ব্যক্তি রোজা থাকা অবস্থায় ফাঁসাদ থেকে দূরে থাকে নিজের রোজাকে রক্ষা করার জন্য সুতরাং এই জাতীয় অনেকগুলা আপনার লাভ গুরুত্ব রয়েছে রোজার শরিয়াতে এই কারণে রোজার একটি বিশেষ অবস্থান রয়েছে এবং গুরুত্ব রয়েছে এই কারণে রোজাকে আমরা গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করব এর পরবর্তী আমাদের আলোচনা আসবে সেটা হচ্ছে রোজার ফজিলত সম্পর্কে সেটা শোনার জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ জায়নু আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখুন ওসল আল্লাহবীন আহমদ ওয়ালি ওসহি আজমাইম